আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি টিউটোরিয়ালটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটারের জাঙ্ক ফাইলগুলো আমরা ডিলিট করে দেব। কম্পিউটার সি ড্রাইভকে আমরা, উইন্ডোজকে আমরা একদম ফাস্ট কাজ করাবো, এবং ওই বাড়তি অপ্রয়োজনীয় বা কম্পিউটার ক্ষতিকারক ফাইল, জাঙ্ক ফাইলগুলো আমরা ডিলিট করে দিব। তো বন্ধুরা, সেজন্য আমার এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তো তারপরে আপনারা নিজে ইউজ করলে পারবেন, করতে পারবে। তো দেখা যাক, প্রথমে আমরা স্টেটমেন্ট দেখলাম, তো সেখান থেকে কম্পিউটার নামের একটা অপশন, সেটাকে আমরা ক্লিক করলাম। বন্ধু, ক্লিক করার পরে যেটা হবে সেটা দেখতে পাচ্ছেন, এটা সি ড্রাইভ। তো এখানে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেখেন বন্ধুরা। তো তারপর প্রপার্টিস এ ক্লিক করলাম, তো তারপর একটি উইন্ডো আমাদের সামনে ওপেন হয়ে গেছে বন্ধুরা। তো ওপেন হয়ে গেছে, এখন আমাদের এইটা, যেহেতু আমরা জাঙ্ক ফাইলগুলো ডিলিট করে দিব কম্পিউটার থেকে, তো সেহেতু আমাদের ডিস্কটা ক্লিন করতে হবে। তো ক্লিন আপে, ডিস্ক ক্লিন আপে ক্লিক করেন। ক্লিন আপ করার পরে আরেকটি উইন্ডো বন্ধুরা, তো এটা একটু, তো ওকে বন্ধুরা, এখন এগুলোতে সবগুলোতে চেক মার্ক দেন। তো টোটালি চেক মার্ক হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমাদের বাদ বাকি কাজটুকু করতে হবে। যেহেতু আমরা ফাইলগুলো একদমই ডিলিট করে দেবো, সেহেতু আমরা এগুলো সিলেক্ট করলাম চেক মার্ক দিয়ে। তো এখন আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ওকেতে ক্লিক করা। তো বন্ধুরা, ওকেতে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনেই আর একটা উইন্ডো আমাদের সামনে ওপেন হলো। তো এখানে লেখা আছে ডিলিট ফাইলস। তো এই ফাইলগুলো কোন ফাইল? জাঙ্ক ফাইলগুলো আমরা ডিলিট করে দেব। তো এখানে আমরা ক্লিক করে দিব বন্ধুরা। তো ডিলিট ফাইলসে ক্লিক করেন। এখানে আর একটা অপশন, একটা উইন্ডো, তো এই উইন্ডোটা কমপ্লিট হবে। তো কমপ্লিট হওয়ার পরে বন্ধুরা, এখানকার কাজ আমাদের একদমই টোটাল শেষ হয়ে গেছে। তো ওকেতে ক্লিক করব। তো বন্ধুরা, আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সকল ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, এবং বুঝতে অসুবিধা হলে বা আপনার যে রকম ভিডিও আমার কাছ থেকে আশা করেন সেটা কমেন্ট বক্সে লিখে দেন। লিখে কমেন্ট করলে আমি চেষ্টা করব বা আমি করেই দিব আপনাদের সেই ভিডিও কমেন্ট ভিডিওটা। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। তো একটা কথা বলে গেছি বন্ধুরা, তো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।